ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বড় ভালোবাসেন, আল্লাহর নবীকে মহব্বত করেন। আমার নবী আপনার নবী মসজিদে নববী থেকে বের হলেন, হযরতে ওমর মসজিদে নববী সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহর নবী হযরতে ওমরের হাতটার মধ্যে ধরলেন। হাতের মধ্যে যখন ধরলেন হযরতে ওমর আমার নবীর দিকে তাকাইলেন, আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়ে বলে ওমর জানতে চাই রে ওমর, ও ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর কই ইয়া রাসূলুল্লাহ এটা কেমন প্রশ্ন করলেন, আপনার মহব্বতে দ্বীন ইসলামের জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ সব মক্কায় রেখে আসলাম, স্ত্রী সন্তানদেরকে রেখে আসলাম, একমাত্র আপনাকে ভালোবেসে আমি চলে আসলাম। আমার নবী কয় ও উমর বুঝতে পারলাম সব কিছু রেখে তুমি চলে আসলে, এরপরেও জানতে চাই তুমি আমাকে কতটুকু ভালোবাসো? উমর কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার জানটাকে এখনো পর্যন্ত আমি বেশি ভালোবাসি, আমি আমার জানকে এখনো পর্যন্ত বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কই উমর এখনো পর্যন্ত তুমি ঈমানে কামেল হতে পারো নাই। উমর চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে কই উমর রে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানে কামেল হতে পারবে না, নিজের জানের চাইতেও বেশি আমি নবীকে যতক্ষণ ভালো না ভালোবাসবে। ওমর কিছু সময় চুপ রইলেন, চুপ থেকে হুংকার দিয়ে ওমর বলে ওয়াল্লাহে আল্লাহর কসম গো নবী এই মুহূর্তে আমি ওমর জানাইয়া দিলাম আমার জানের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। হে আমার হবিগঞ্জের বাবারা ভাইয়েরা, ওই ওমরের মতো জানের চাইতেও বেশি আল্লাহর নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি না? না দুই হাত তুলে বলো আছি না? না আজকে আল্লাহর নবীর মহব্বতে ময়দানে নামার সময় হয়েছে, আজকে নবীর বিরুদ্ধে কত কথা হচ্ছে ঠিক কিনা? সময় চলে এসেছে, এই জন্য আল্লাহর নবীর যারা কুটক্ষমূলক কথা বলবে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব, কথা কোন ঠিক কিনা? আজকে আমার নবীর ব্যাপারে কত কথা বলছে, আপনাদের সিলেটবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভূমি পূর্ণ ভূমি বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহের কদম পড়েছে, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তিনি নাকি মুরুক্ষ ছিলেন, জোরে কর না আউযুবিল্লাহ, তিনি নাকি আলিফ বা তাসা পড়তে পারতেন না, আম উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার ব্যাপারে এমন কথা বলেছেন, তিনি নাকি ইন্টেক ছিলেন না, যিনি নাকি পুরা ছিলেন, হযরতে আলী মুশকিল গোসার ব্যাপারে এমন কথা বলেছে, হযরতে আলী নাকি মদ খেয়ে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এই রকম দুঃসাহস আজকে ময়দানে কথা বলার পাচ্ছে। এই জন্য আশিকা রাসূল নবীর প্রেমিক আমাদের সজাগ হওয়ার সময় হয়েছে, আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার ইমানদারের পরিচয় হবে আল্লাহর নবী আহলে বায়াতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া ঠিক কিনা? আমরা জবাব দিতে রাজি আছি না? না আসুন, যেই ওমর আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন, ওই ওমর যখন খেলাফতের মধ্যে বসলেন দ্বিতীয় খলিফা হলেন, মসজিদে নববী হযরতে ওমর সংসদ ভবন বানাইলেন, গোটা অর্ধটা রাজ্য হযরতে ওমর শাসন করে শুরু করলেন। হযরতে ওমরের রাজত্বকাল এমন ছিল যে নদীর ঘাটে ভাগ পানি খাইতো, ওই ঘাটে হরিণও পানি খাইতো, হরিণকে
बाघ देखे थाबा दित ना बाघ के देखे हरिण दूर दित ना कारण এই রাজ্যের বাদশা হলেন হযরতে উমর এই যে আপনাদের কাউন্সিলর সাহেব আমাকে জসিম ভাই বারবার বলছে যে হুজুর আমাদের কাউন্সিলর সাহেব প্রতি বছর নির্বাচিত কাউন্সিলর আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ উনি এলাকার মধ্যে সুন্দরভাবে পরিচালনা করেন বিদায়িত জনগণ ভালোবাসে ঠিক কি না আল্লাহ যেন ওনার হায়াতের মাঝে বরকত দান করে বলুন আমিন আরো জবান খুলে কোন আমিন হযরতে উমর আমার আলোচনায় ঢুকে গেলাম গভীর মনোযোগ হযরতে উমর রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন রাজ্যের মানুষ গুলান কেমন আছে ঠিকভাবে খায় কিনা ঠিকভাবে ঘুমায় কিনা কষ্টে আছে কিনা হযরতে উমর একদিন রাতে ঘোড়ার উপরে উঠে দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে একটা কথার কথা হবিগঞ্জ থেকে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া কাছে না দূরে সবাই কথা কয় ব্রাহ্মণবাড়িয়া চলে গেলেন হযরত উমর ঘোড়াটাকে গাছের মধ্যে বেঁধে ছদ্মবেশ ধারণ করলেন হযরত উমরের গায়ের মধ্যে ছেঁড়া জামা কাপড় লাগাইলেন রুমাল দিয়ে মুখটা ঢাকলেন কেউ যেন উমরকে চিনতে না পারে হযরত উমর হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে এক গ্রামের পরে আরেক গ্রাম যায় মানুষ দরজা খুলে ঘুমায় কোনো চিন্তা নাই নো টেনশনে ঘুমায় মারহাবা কান হযরত উমর ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক বাড়ির মধ্যে মিটি 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 আলো জ্বলছে দেখেন হযরত উমর ওই ঘরের কাছে চলে গেলেন কেন রে রাত্র গভীর এই ঘরের মধ্যে আগুন জ্বলছে কারণ কি কি তাদের অসুবিধা মনে হয় কোনো অসুবিধা আছে না হলে এত রাত্র পর্যন্ত কেন মিটি মিটি আলো জ্বলছে হযরত উমর ওই বাড়িতে যাইয়া আমাগো যে এরকম বিল্ডিং ওই সময় এরকম বিল্ডিং ছিল না বাড়ির দেয়াল ছিল মাটি উপরের ছাদটা ছিল খেজুর পাতার ছাদ হযরত উমর ওই বাড়ির দেয়ালের সাথে কানটা লাগায়া ওই ঘরের দেয়ালের সাথে কানটা লাগায়া ঘরের ভিতরে কি আওয়াজ হচ্ছে বা ঘরের ভিতরে কি কান্নার আওয়াজ শোনা যায় না হাসির আওয়াজ শোনা যায় না কোনো অসুবিধা শোনার জন্য একটু চেষ্টা করলেন রাত্র গভীর নীরব নিস্তব্ধ কোনো কথা নাই হযরত উমর ঘরের ভিতর থেকে একজন মহিলার কণ্ঠে কি যেন শোনা যায় কি যেন বলতেছে উমর কানটুকু বাড়ায় দিলেন কি বলে একটু শুনে নেই ঘরের ভিতর থেকে একজন মহিলার কণ্ঠে গান শোনা যায় কি শোনা যায় কথা কয় না আমার কথা কি বুঝেন না তাহলে আপনারা একটু হাই হ্যালো করবেন তাইলে কথা কয়ে মজা পাবো যারা দাঁড়ায় আছি ভিতরে আইসা পড়েন না দেখবেন আরেকটা মজা গাচ্ছে আরবিতে গান গায় বাংলাটা আপনাদের সামনে বলি বলমুনি হাইরে গান গান আজকে পাগল করছে সব জুয়ান ফুলা মণ্ডল ইয়াং জেনারেশন মহিলা একটা অশ্লীল গান গাইল কথাগুলো অশ্লীল কি ও আমার প্রাণের বধুয়া আমার যৌবন অতলিয়ে পড়ে তুমি যদি চাও আমার যৌবন তোমারে উজাড় করে দেব আজকে তো উমর কি নরম না গরম গরম উমর এই রাত্র গভীরে যখন এই গান মহিলার কণ্ঠে শুনল উমরের মায়ের পায়ের রক্ত মাথায় উঠে গেছে আমার রাজ্যে এই রকম গান চলতে পারে উমর এখন কি করবে লাঠি দিয়ে কি দেয়াল ভেঙে ফেলবে নাকি সাত টপকায় ভিতরে যাবে চিন্তায় আর পারছেন না দুইটা বর্ণনা আসছে তাফসীরের মধ্যে যে হযরত উমর সাত বে ঘরের ভিতরে ঢুকে পড়লেন
তার বুঝা গেল এই ঘরের দেয়ালটা বেশি উঁচা ছিল না। মতান্তরে হযরত ওমর লাঠি দিয়ে দেয়াল ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ল। ওমর চোখগুলো লাল হয়ে গেছে, পায়ের রক্ত মাথায়। মুহূর্তের মধ্যে হযরত ওমরের টেম্পারেচার ফুল হয়ে গেল, তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে ওমর ঘরের ভিতরে ঢুকে পড়ল। কে রে এই রাজ্যের মধ্যে অশ্লীল গান গাচ্ছে, কে বের হও। ওই মুহূর্তে ঘরের ভিতর থেকে একজন মহিলা ছোট্ট কণ্ঠে বলে, যুবক তুমি কে রে আমার ঘরের ভিতরে প্রবেশ করলে? হযরত ওমর বলে, আমি কে জানার প্রয়োজন নাই, এই মুহূর্তে কে ঘরের মধ্যে পুরুষ আছে বের করে দাও, আমি তার কল্লাটুকু তলোয়ার দিয়ে আলাদা করে ফেলবো। মহিলাটা বলে, না না এই ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আমি একা। হযরত ওমর বলে, না এই ঘরের মধ্যে একজন পুরুষ আছে, আমি বাহির থেকে যেই গান শুনেছি এই গান দ্বারা বুঝতে পারলাম এই ঘরের মধ্যে একজন পুরুষ আছে। মহিলাটা বলে, না না যুবক আপনি কে আমি চিনি না, উনি চিনে না, উনি যে ওমর। মহিলাটা ডাক দিয়ে বলে, কে যুবক তুমি আমি চিনি না, তবে জেনে রাখো এই ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আমি একা একাই ঘরের মধ্যে রাত্র গভীরে আমার মনের দুঃখ প্রকাশ করছিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, হে মেয়ে তুমি কি জানো না এই রাজ্যের খলিফা হচ্ছেন হযরত ওমর। ওমরের রাজ্যের মধ্যে তুমি অশ্লীল গান করছো, তোমার সাহসের তারিফ করতে হয়। ওই মুহূর্তে মহিলাটা এতক্ষণ পর্যন্ত নরম নরম কণ্ঠে কথা বলছিল, এবার মহিলাটা একটু বড় কণ্ঠে বলে, হে যুবক কে তুমি, তোমার পরিচয় কি? ওই মুহূর্তে হযরত ওমর বলে, হে মেয়ে একটা কথা তুমি বলবে না, কোন রকম রাত্রটা পার হতে দাও, আগামীকাল সকাল যখন হবে উমরের রাজ্যে গান গাওয়ার কারণে তোমাকে উমরের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। তুমি উমরের রাজ্যে গান করছো, সাহস তোমার কম না, মেয়েও কম না। মেয়েটার সাথে সাথে আর একটু মোটা গলায় কয়, হে যুবক তুমি কে আমি চিনি না, তবে জেনে রাখো তুমি যদি আগামীকাল আমাকে উমরের কাঠগড়ায় দাঁড় করাও, আমি কোরআনের একটা বিধান লঙ্ঘন করেছি। কয়টা কথা কয় না, কয়টা? আমি কোরআনের এক বিধান লঙ্ঘন করার কারণে আগামীকাল উমরের কাঠগড়ায় দাঁড়াবো, তবে তুমি জেনে রাখো তুমি কোরআনের চারটা বিধান লঙ্ঘন করার কারণে তোমাকে আমি উমরের কাঠগড়ায় দাঁড় করাবো। জবানটা খুলে খন্ডা সুবহানাল্লাহ। অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই সাহেব, মদিনাটা জুড়ে হবে, লাগবে তো কেন সে তাই সাহেব বলুন। অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই সাহেব, হাই হাই লাগবে তো কেন সে তাই। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোন খানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও, আছে কি শান্তি যদি পেতে চাও, চলো মদিনা, লাগবে তো কেন সে তাই সাহেব বলুন, লাগবে তো কেন সে তাই সাহেব বলুন। অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই সাহেব জোড়ে, লাগবে তো কেন সে তাই।
দোয়াই নবী বলে আল্লাহ আরজি শুনো না, খানাই কাবাই অনেক বরকত দিস রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত কর ঘোষণা, আল্লাহ মদিনাতে দ্বিগুণ বরকত কর ঘোষণা, লাগবি তো কেন সে তাই সাহে জোড়ে, লাগবি তো কেন সে তাই সাহে। মক্কায় আল্লাহ দিছে যত বরকত, মদিনায় তার চাইতে দ্বিগুণ বরকত, কারণ ওই জায়গায় আমার নবী শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওই মদিনার খেলাফতের দায়িত্ব উমর। মহিলা যখন বলল যে এই যুবক আগামীকালকে আমি কোরআনের একটা বিধান লঙ্ঘন করার কারণে তুমি আমাকে উমরের কাঠগড়ায় দাঁড় করাবা, তোমারে আমি দাঁড় করাবো কোরআনের চার বিধান লঙ্ঘন করার কারণে। মহিলার চাইতে কি পুরুষের অপরাধ কম না বেশি? মহিলার অপরাধ একটা, আর পুরুষের অপরাধ কয়টা? চারটা। হযরত উমর, মহিলার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? উমর। যেই উমরের চোখ গুলা রাগে লাল হয়েছিল, খোলা তলোয়ারটা হাতের মধ্যে ছিল, মুহূর্তের মধ্যে মনে হলো যেন ফ্রিজের ঠান্ডা পানি উমরের মাথায় ঢেলে দিছে। উমর ঠান্ডা হয়ে গেছে, নরম কণ্ঠে উমর বলে, বোন, ও বোন, আগামীকালকে তোমাকে আমি উমরের কাঠগড়ায় দাঁড় করাবো গান গাওয়ার কারণে, তুমি বলছো কোরআনের একটা বিধান তুমি লঙ্ঘন করেছ, আর আমাকে আগামীকাল উমরের কাঠগড়ায় দাঁড় করাবে কোরআনের চারটা বিধান লঙ্ঘন করার কারণে। চারটা বিধান লঙ্ঘন করার কারণে তুমি আগামীকাল আমাকে দাঁড় করাবে? এবার উমর বলে নরম কণ্ঠে, বোন রে, কোন কোন বিধান আমি লঙ্ঘন করলাম, কোন বিধানটা তুমি কোরআন থেকে লঙ্ঘন করেছো, যদি আমাকে জানিয়ে দিতে তাহলে আমি তোমার কাছে কৃত চিরকৃতজ্ঞ থাকতাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। উমর মুহূর্তের মধ্যে নরম হয়ে গেছে, নরম হয়ে তার সাথে কথা বলছে। এবার মহিলা দাদা দিয়ে বলে, যুবক তুমি কে আমি চিনি না, তবে জেনে রাখো রে যুবক শোনো, আমি সাধারণ কোন মেয়ে নই, আমি হলাম কোরআনের একজন হাফেজা। আমার পরিচয় তুমি জেনে নাও, সাধারণ কোন নারী নই, আমার মা বোনেরা গো আপনাদের দিকে ওয়াজ আজকে চলে যাচ্ছে, একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বতের সাথে শুনুন, উনি সাধারণ কোন নারী নন, যিনার সিনার মধ্যে গোটা কোরআনটা রয়েছে। আমি সাধারণ কোন নারী নই, আমি হলাম কোরআনের একজন হাফেজা, আর জেনে রাখো আমার পরিচয়, আমি সাধারণ কোন মেয়ে নই, আমি হলাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন সাদের স্ত্রী। এবার উমর ডাক দিল, বুঝতে পারলাম না রে বোন, তুমি কেন এই রকম গান গেয়েছো, তুমি কেন এরকম হাফেজের কোরআনের হাফেজা হয়ে এরকম গান গেলে, একজন নবীর সাহাবীর স্ত্রী হয়ে কেন এমন গান গেলে। এই কথা বলার পরে মহিলাটা চোখ দিয়ে জর 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 করে পানি ছেড়ে দিল, দাগ দিয়ে বলে, যুব আমি কেন গান গেয়েছি তুমি কি জানতে চাও? হযরত উমর বলে, আমি পরে জানবো তুমি কেন গান গেয়েছো, তার আগে তুমি আমার ব্যাপারে চারটা অভিযোগ করেছো, আমি নাকি কোরআনের চারটা বিধানকে লঙ্ঘন করলাম, তুমি মাত্র একটা বিধানকে লঙ্ঘন করলে তোমার কাছ থেকে জানতে চাই রে বোন, তুমি কোরআনের কোন বিধানটা লঙ্ঘন করলে, আর আমি কোরআনের চারটা বিধান লঙ্ঘন করলাম, কোন চারটা বিধান লঙ্ঘন করলাম আমারে বলে দাও। আজকের মাহফিলে আমার আলোচনার বিষয় হলো এটা, আপনাদের সামনে ওই চারটা হযরত উমর যে চারটা বিধান লঙ্ঘন করলেন তা জানাবো কোরআন থেকে,
ওই নারীটা একটা বিধান লঙ্ঘন করলেন। কোরআন থেকে আপনাদেরকে জানাবো এই পাঁচটা বিষয় আমরা কোরআন থেকে শুনলে মানতে রাজি আছি না নাই? কেডা কেডা রাজি না দিই তো কয়েকজন মাত্র নাকি বুঝেন নাই? কোরআন আমরা মানতে রাজি আছি না নাই? আমরা সবাই মানতে চাই, কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। এবার কোরআনের হাফেজা মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, উনি তো চিনেন না, উনি যিনি দাঁড়িয়ে আছেন উনি যে উমর। মহিলা বলতেছে, ও যুবক, আমি কোরআনুল কারিমের সূরাতুল লুকমানের ৬ নম্বর আয়াত, আপনার দৃষ্টিতে আমি এই আয়াতকে অস্বীকার করলাম বা লঙ্ঘন করলাম, এই আয়াতের বিধান আমি অশ্লীল গান আপনার দৃষ্টিতে গাওয়ার কারণে আমি উমরের কাঠগড়ায় দাঁড়াবো। কোরআনুল কারিমের সূরাতুল লুকমান, সূরার নাম কি? সবাই কর না, নাম কি? সূরাতুল লুকমান আয়াত নাম্বার ৬। এই সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, ওই বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন গান গাওয়া হারাম, হারাম, হারাম। গান গাওয়া কি? কথা কই না কি? জোরে কোন কি? হ্যাঁ, ওই গান গাওয়া হারাম। যেই গান শুনলে মন অন্য নারীর দিকে ছুটে যাবে, যেই গান শুনলে মন খারাপ কাজের দিকে ধাবিত হবে, ওই গান শোনা কি? জোরে কোন কি? যেই গান শুনলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হবে, যেই গান শুনলে কবর হাসর মিজানের কথা স্মরণ হবে, ওই গান গাওয়া আরাম তথা জায়েজ, কথা কোন ঠিক কি না? বন্ধুরা আমার, যুবকরা আজকে অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে এই মোবাইলের কারণে। মোবাইল থাকার কারণে খুব সহজ হয়ে গেছে অশ্লীলতা, খুব হাতের মুঠোয় চলে এসেছে। এই পৃথিবীটা আমাদের অল্প কিছু দিনের জায়গা, একদিন আমাদের ছেড়ে যেতে হবে, ঠিক কি না? যেদিন আমরা চলে যাব ওই দিন আমার আপনার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর দরবারে যেন আমরা নেকের পাল্লাটুকু ভারী করে নাজ নিয়ামত পূর্ণ জান্নাতে থাকতে পারি, এটাই হবে জীবনের চাওয়া পাওয়া, কথা কয় না? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি না? আল্লাহ যেন কবুল করে বলুন আমি। হযরত ওমর ডাক দিয়ে বলে, বল তুমি কোরআনুল কারীমের কোন আয়াতকে অস্বীকার করলে লঙ্ঘন করলে তুমি একটু বলো। এবার মহিলা কোরআনের হাফেজা ডাক দিয়ে বলে, ও যুবক, যুবকরে তুমি শুনে রাখো, আমি কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের ৬ নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে অপমান কর শাস্তি। বলছেন কে? আল্লাহ। নামটা জোরে কর না কে? আর তো জবান খুলে কোন কে? এই বিধান দিয়েছে কে? আল্লাহ বলতেছেন, মানুষদের মধ্যে কিছু লোক আছে যারা অর্থহীন গান বাদ্য করে। আসলেই তো আজম খান একজন শিল্পী আছেন, যিনাকে পপ সম্রাট বলা হতো, এইবারে গান গাইছে, সময় এখন বর্ষাকাল হরিণ খামরায় বাঘের গাল, কোন আগামাত আছে? বর্ষাকালে বলে হরিণ খামরায় বাঘের গাল, হরিণে বাঘের কাছে গেলে কি আদর দিব না দূরণি দিব?
এই গানের কোনো আগাও নাই গুড়াও নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ সেই গানের কথা বলতেছেন ইন্ডিয়ার ইন্ডিয়ান ফিল্মে নায়ক নায়িকা যে অশ্লীল ড্যান্স অশ্লীল গান গায় এরকম গান কখনোই জায়েজ না আমগো মমতা জাভা গান গাইছে বুকটা ফাইট্টা যায় বন্ধু যখন রঙ্গ কইরা হাইট্টা যায় এই গান শুনলে যুবক ছেলের মনে হয় যুবক আরে স্কুলে জেনে পড়তাম আরে আমার সামনে দিয়ে যেন আমার ক্লাসমেটটা যাইতো রে হাইট্টা কথা কোন ঠিক কিনা এই রকম গান গাওয়া কি জায়েজ না হারাম সবাই বলতেইব জায়েজ না হারাম আরো জোরে কোন জায়েজ না হারাম হারাম কি আমাগো জন্য আরাম হ্যাঁ সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন এই গান গাওয়া হারাম কথা কোন ঠিক কিনা এটা কি আমরা ধরব না সারব এবার আওয়াজ দেন না দেখছেন হ্যাঁ এবার আওয়াজ দেন না যুবকটি আল্লাহ যেন কবুল করে বলুন আমিন ওই মহিলা ডাক দিয়ে বলি যুবক রে ও যুবক আমি কোরআনের একটা মাত্র বিধানকে লঙ্ঘন করলাম সূরা লোকমানের ৬ নম্বর আয়াত এই একটা বিধান লঙ্ঘন করার কারণে আগামী কাল সকালবেলা তুমি আমাকে উমরের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবা ও যুবক শুনে রাখো তুমি কোরআনের চারটা বিধান লঙ্ঘন করেছো এই চার বিধান লঙ্ঘন করার কারণে আমি আগামী কাল সকাল হতে দেরি হবে উমরের কাঠগড়ায় তোমারে দাঁড় করাইতে দেরি করব না উমর এবার নরম কণ্ঠে ডাক দিয়ে বলে বোনে রে ও বোন তুমি আমি যে চারটা বিধান কোরআনের লঙ্ঘন করলাম যদি একটু জানাইয়া দিতে আমার জন্য বড় ভালো হইতো ও হবিগঞ্জের বাবারা বায়না এবার চারটা বিধান আপনাদেরকে বলবো এই চারটা বিধান আমরা যদি মানি তাহলে আমার আল্লাহর হুকুম মানা হয়ে যাবে আমার বাইরে ওই কোরআনের হাফেজা মহিলাটা ডাক দিয়ে বলে যুবক উনি তো চিনে না উনি যে উমর যদি উমর চিনত তাহলে তো উমরের সামনে কথা বলার সাহস পেত না মহিলাটা ডাক দিয়ে বলে যুবক ও যুবক তুমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা ১৮৯ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বিধান দিলেন এই বিধান তুমি লঙ্ঘন করেছ হযরত ওমর বলে কি বিধান এবার মহিলা বলতেছে ওয়ালাই আয়াতের আমি মধ্যখানতে বলতেছে আমার মূল বিষয়টা যেটা সেটাই আমি বলছি ওয়ালাইসাল বিরু বি আনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিনাল বিল্লা মানে তাকা ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন এবার মহিলা হযরত উমরকে বলতেছেন আমি বিধান লঙ্ঘন করছি একটা আর আপনি লঙ্ঘন করছেন কয়টা চারটা সূরা বাকারার ১৮৯ নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলেন আর পিছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো নেকি বা কল্যাণ নেই অবশ্যই নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারো চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ওই কোরআনের হাফেজা হযরত উমরকে বলতেছে যুবক
আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা কোরআনের দ্বিতীয় নম্বর সূরা এই সূরার মধ্যে দ্বিতীয় নম্বর পড়াই আল্লাহ বলতেছেন তোমরা কারো ঘরে যদি প্রবেশ করো ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করবে পিছন দিক দিয়ে প্রবেশ করবে না এই পিছন দিক দিয়ে প্রবেশ করাতে কোনো কল্যাণ নাই আল্লাহকে ভয় করো মহিলা আবার ডাক দিয়ে বলতেছে যুবক আপনি যে আমার ঘরে প্রবেশ করছেন কি সদর দরজা দিয়ে ঢুকছেন নাকি ছাদে দিয়ে ঢুকছেন হযরত উমর তো ওই সময় আগে গুসাই দুইটা মত আসছে যে লাঠি দিয়ে দেয়াল ভেঙে ঘরের ভিতরে ঢুকছে মতান্তরে ছাদ দিয়ে ঢুকছে কোরআনে আমার আল্লাহ বলছেন কারো ঘরে প্রবেশ করতে হলে কোন দিক দিয়ে প্রবেশ করতে হবে সদর দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে প্রবেশ করতে হবে আপনি তো দরজা দিয়ে প্রবেশ করেন নাই একটা বিধান লঙ্ঘন করছেন দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছে কারো ঘরের পিছন দিক দিয়ে যেন প্রবেশ না করা হয় আপনি ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করছেন এই আয়াতের মধ্যে উমর কয়টা বিধান লঙ্ঘন করলো কথা কয় না ঘুমাই গেছেন কিনা আপনারা কয়টা বিধান দুইটা বিধান লঙ্ঘন করেছে হযরত উমর তো আবার নীরব কোনো কথা কয় না দলিল দিচ্ছে কোরআন থেকে কোথা থেকে মহিলা ডাইরেক্ট কোরআন থেকে দলিল দিচ্ছে এবার উমর নীরব উমর ডাক দিয়ে বলে বনের আরো দুইটা বিধান আমি কি লঙ্ঘন করলাম তুমি যদি বলতে আমার কাছে তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম এবার মহিলা ডাক দিয়ে বলে যুবক সেই বিধানও আমি আপনাকে জানাইয়া দিচ্ছি আপনারা কি ঘুমাই গেছেন কেন হুজুর তো আসতেছে এই অল্প কিছু সময় পরে ইনশাল্লাহ চলে আসবে আর সময় বেশি বাকিও নাই 9:45 হয়ে গেছে আমার আলোচনা প্রায় 1.5-2 ঘন্টা চলতেছে হুজুর আর কিছু সময় পরে চলে আসবে আজকের মাহফিলে তো আলহামদুলিল্লাহ সব যুবক মুরব্বি কিছু আছে তো যুবকরা তো আওয়াজ বেশি বেশি দেওয়ার দরকার কিন্তু আজকের আওয়াজের বাইল বুঝতেছি না একটু টেস্ট করে দেখি তো আওয়াজ আসেনি দুইটা হাত তুলেন তো দেখি এবার মুডটা বন্ধ করে মানে মুড বন্ধ করা মানে কি ফাড়াই ফোড়াইলাম এই কাউন্সিলর সাহেব যখন দাঁড়াইছিল তখন তো কম সুলুকান দিছেন না কাউন্সিলর সাহেবের মার্কা কি আছিল টিউবলাইট আরে বাবারে এই টিউবলাইট করে তো ফাড়াই লেছেন আজকে একটা সুলুকান হবে আল্লাহ আল্লাহ রাসূলের রাজি আছেন নি এই ভূমি বাবা শাহজালালের ভূমি যেই ভূমিতে হাত নামা আগে গুদুর বস করে লই যেই ভূমি বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি আয়শা গুরু গোবিন্দর বিল্ডিং বানছে স্টিম রুলার দিয়া না আল্লাহু আকবার ধ্বনি দিয়া কথা কর এই যে নাসিরউদ্দিন সিপাহসালার আপনাদের পাশেই এই মোরারবন্দে উনি ছিলেন সৈনিকদের সিপাহসালা বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাই নাসিরউদ্দিন সিপাহসালাকে ডাক দিয়ে বলল বাবা রে গুরু গোবিন্দ বাদশা পরাজয় বরণ করে আগুনে ভরে মরছে এবার গুরু গোবিন্দর বিল্ডিংটা ভাঙ গেলাম ওইটাও রাখবো না হুজুর কেমনে বাবু আমরা তো হাতি আনছি না যে মাথা দিয়ে ফড়াইয়া ভাঙে লইব আমরা তো স্টিম রোলার আলি নাই যে ধাক্কায় ভাঙে হলে কেমনে ভাঙবো বাবা শাহজালাল বললেন অন্যান্য দিন আজান দিতা পশ্চিম দিয়ে আজকে আজান দিবা গুরু গোবিন্দর বাড়ির দিকে আর আজান দিবা বাবা নাসিরউদ্দিন তুমি নাসিরউদ্দিন সিপাহসালা কানের ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া গুরু গোবিন্দর বাড়ির দিকে তাকায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠাস ঠাস করে গুরু গোবিন্দর বিল্ডিং চুরমার হয়ে গেল সেই পুণ্যভূমিতে আপনারা আপনাদের বাবা শাহজালালের উত্তরসূরি আমরা সুন্নি মুসলমান ঠিক কি না আমাগো আওয়াজ কি আসতে হইব না জোরে হইব কতটুকু জোরে বুলিয়াম ফুল কথা কন ঠিক কি না এবার দুইটা হাত তুলে একটা স্লোগান হবে বাড়ি ঘরে যদি আছে এদিক বউয়ের কুন্নি খাইয়া তাড়াতাড়ি মাহফিল হইব কোথাতে সবাইকে ভাড়াই হড়াই লইতেছে রেডি নি আমি না থাকবে এরকম আপনারা কমেন আল্লাহ একবার আটটা বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করা মানে কি এক করে ফাড়াইলাম যা করে আল্লাহ
মুরব্বীরা জোরে দেওয়ার দরকার নাই, কাইতে ফিরে গেলে বুলবুলি সব মারা লইছে, জোয়ান ডিজিটে আছে দুই তিনটা মরে দেখে অসুবিধা নাই। গলাটা জানা দল রে দেখ মো আওয়াজটা কেমন হয়। বুঝিতে থয়ে রাখছে হুজুরের লাগিয়ে, হুজুর কে বলাইলে আওয়াজ দিবেন নাকি? এটা টেস্ট করে নিলাম আওয়াজটা কেমন আছে। লঙ্ঘন করলাম এবার মহিলা ডাক দিয়ে বলে কুরআনুল কারীমের সূরাতুন নূর, সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ কি বলেন, ইয়া আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো বিধানটা কার, জোরে কন কার। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা অন্যের ঘরের মধ্যে প্রবেশ করো না আলাপচারিতা ছাড়া, সালাম ছাড়া। দেখা যায় বাইরে বাজারে গেলে বাবি একলা থাকলে ওই বাড়িতে গিয়ে ডুহে বাবি আসেননি বাসায়, বাবি কয় আপনার বাইরে তো বাজারে গেছে, কই হিড় একটু দরকার আইছি তো আপনার লগে কথা কইতা। কোরআনের বিধান কি, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যদি প্রবেশ করতে হয় বাহির থেকে ডাক দিতে হইব, কিও আসেননি, হে যদি কয় আসি তো কেন, এরপরে ঘরের দরজাটা খুলবো তখন কি দিবেন, আসসালামু আলাইকুম, বিধান কার, কথা কই না কার, আল্লাহর বিধান। তাহলে কারো ঘরে ঢোকার আগে সালাম দেওয়া বিধান কার, পরিচয় দেওয়া বিধান কার, আল্লাহর। আজকে এই চারটা বিধান দেখে যাচ্ছি। হযরতে উমরকে মহিলা ডাক দিয়ে বলতেছে, হে যুবক, আল্লাহ বলছেন কারো ঘরে যদি প্রবেশ করতে হয় সালাম দিতে হবে, কারো ঘরে প্রবেশ করতে হলে নিজের পরিচয় দিতে হবে। আপনি দিয়ে আমার ঘরের দেয়াল ভেঙে ঢুকে গেছেন, না পুরুষও দেন নাই সালামও দেন নাই, আরো তলোয়ার বাই করে গেছেন আমার কেল্লা ফালাই দিবেন, আপনি দিয়ে কোরআনের বিধানে লঙ্ঘন করছেন। এবার উমর আর গরম নাই, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, ঠান্ডা উমর নরম কণ্ঠে বলে, যিনি দাঁড়িয়ে আছেন উনি কে, মাশাআল্লাহ ওয়াজ বুঝেন, উনি কে, উমর বলে, বোনের আগামীকাল তোমাকে দাঁড়াইতে হবে না। ও বোন,
ও বোন তুমি কেন কোরআনের হাফেজা হয়ে একজন সাহাবীর স্ত্রী হয়ে এই রকম গান গেয়েছো আমার বুঝে আসে না। একটু যদি আমাকে বুঝিয়ে দিতে তাহলে আমার জন্য ভালো ছিল। আমার নবীর সাহাবীর স্ত্রী কোরআনের হাফেজা ওই মহিলা ডাক দিয়ে বলে, যুবক আমি কেন এই গান গাইলাম তুমি জানো কিনা? রাত্র গভীরে কেন আমি এই গান গেয়েছি তুমি কি শুনতে চাও? হযরত ওমর বলে, হ্যাঁ বোন শুনতে চাই, তুমি বলো। শুনবিন নি? হ্যাঁ। হযরত ওমর এই কথা বলার পরে ওই মহিলা ডাক দিয়ে বলে, শুনুন শুনুন, আমাদের এই রাজ্যের যিনি খলিফা তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যিনি সামনে দাঁড়ায় রয়েছেন উনি কে? মাশাআল্লাহ, উনি কে? মহিলা বলতেছে এই রাজ্যের যিনি খলিফা উনি কে? এই রাজ্যের যিনি খলিফা তিনি হচ্ছেন হযরত উমর। এমন উমর যেই উমরের নাম শুনলে শয়তান রাস্তা ছাইড়া দেয়। মানুষ গোলান সাবধান সাবধান উমরের বিচারের কাছে, কারণ উমর নিজের ছেলেকে দুররা মারতে মারতে আগাতের উপরে মৃত্যুর কোলে ঠেলে দিল। মৃত্যুর পরে কয়েক দুররা বাড়ি ছিল, বাকি ছিল, ওই গোলান তার কবরের উপরে দিয়ে পরিপূর্ণ করল। উমর যদি ছেলের ব্যাপারে এই রকম সিদ্ধান্ত নিতে পারে তাহলে অন্যান্য মানুষের ব্যাপারে কেমন সিদ্ধান্ত নেবে? এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, শুনুন হযরত উমর এই রাজ্যের খলিফা আমার স্বামী আব্দুল্লাহ বিন সাদ নওজোয়ান টগবগে যুবক যিনি ছিলেন বীর পুরুষ। ওই আব্দুল্লাহ বিন সাদ আমাকে পছন্দ করল, বিবাহের প্রস্তাব দিল, আমিও রাজি হয়ে গেলাম। আমাদের বিবাহ অনুষ্ঠান হলো। বিবাহ অনুষ্ঠানের পরে আমার আব্বা ছেলের বাড়ি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলো, ওলিমার অনুষ্ঠান হলো। আমাদের ইসলাম ইসলামের বিধান হলো বিবাহের অনুষ্ঠানে ছেলের বাবা ওলিমা করবে, খাবারের ব্যবস্থা করবে। কার বাবা? কথা কয় না। এখন উল্টায় আমরা নিছি মেয়ের বাবার উপরে যে আসমো, আমরা 300-250 আর কিচ্ছু চাই না, বিয়াই খালি 3500 খাওয়াইয়া দিয়েন। কথা কর ঠিক কিনা? বিয়াই আর কিচ্ছু চাই না, আমার আত্মীয় স্বজন আইব জীবনে একবারই আর আইব না, একটু ভালো করে খাওয়াই দিয়েন। কাউন্সিলর সাহেবের সাথে আমার ভালো খাতির, মেয়র সাহেবের সাথে আমার খাতির, ওনাদেরকেও দাওয়াত দিছি, ওনারাও আসবে বলছে। খাওনটা কইলাম খারাপ কইরেন না। বউয়ের বাপের উপরে কয়টা ফলাইছে? 250 মানুষ। এরপরে কয় বিয়াই আমি কিছু চাই না, আপনার মেয়ে ওই তো থাকবো, একটু ফার্নিচারটা দিয়ে দিয়ে থাকবো কে? আপনার মেয়ে ওই তো থাকবো, ঘরটা সাজাই দিয়ে আপনার মেয়ে ওই তো থাকবো, এই কাপড় চাপড় রাখবো, খাট শোকেস ড্রেসিং টেবিলে দিয়ে দিয়ে, তাহলে আপনার মেয়ে ওই তো চুলটুল আশ্রাইব। এরপরে কয় মেয়ের কি খালি গলায় দিয়ে দিবেন, স্বর্ণ টন্য একটু ভরাই দিয়ে না। সব মেয়ের বাবার কান্দের উপর। ইসলামের বিধান কি ছিল? বিবাহের অনুষ্ঠান হবে ছেলের বাবার বাড়ি, ছেলে করবে অনুষ্ঠান, অনুষ্ঠান করে সকলকে খাওয়াবে। এখন দেখা যায় মেয়ে যদি সংসারে একটা হয় ছেলের বাবার মেয়ের বাবার চিন্তা বেড়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছি না আপনারা সেই বিধান পালন করেন, আমি শুধু আসল কথাটা আপনাদের কাছে তুলে গেলাম। যৌতুক নিয়ে বিবাহ করবেন না, মেয়ের বাবার উপরে চাপ দিবেন না, কারণ এই মেয়েটাকে আপনার বাড়িতে নিচ্ছেন, সে তো ছোট থেকে বড় করে দিছে, এত বড় দায়িত্ব পালন করে আপনার বাড়িতে পাঠাচ্ছে, আপনি তো তার কাছে এমনিতেই চিরকৃতজ্ঞ। এই জন্য যৌতুক নেওয়া সম্পূর্ণ হারাম। ইসলামে যৌতুক নেওয়া কি? কথা কয় না কি? হারাম। যুবক যৌতুক নিয়ে বিবাহ করবেন?
হারাম দিয়ে সংসার শুরু করলে এই সংসারে শান্তি হয় না। অনুষ্ঠান শেষ হয়ে গেল, খাবার দাবারও কমপ্লিট, এবার সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, রাত্র গুনিয়ে আসছে, আমি ঘরের ভিতরে অপেক্ষা করছি আমার স্বামী ঘরে আসবে, আমার স্বামীও বাহির থেকে অপেক্ষা করছে স্ত্রীর কাছে যাবে। কারণ প্রত্যেকটা যুবকই প্রত্যেকটা যুবতী জীবনে একটা স্বপ্ন থাকে, সে বিবাহ করে একজন নারীকে তার ঘরে নিয়ে আসবে, মনের কথা গুলান খুলে বলবে, যে এই রাত্রটাকে আমরা বাসর রাত্র বলে থাকি, ঠিক কি না? হযরতে উমরের সামনে আব্দুল্লাহ বিন সাদের স্ত্রী বলে, সন্ধ্যা গুনিয়ে আসছে, আমি অপেক্ষা করছি আমার স্বামী আসবে, আমি আমার স্বামীকে দেখব, মনের কথা গুলান খুলে বলবো। হঠাৎ করে একজন যুবক ঘোড়া দৌড়ায় আমাদের বাড়িতে হাজির, ঘোড়া থেকে নেমে বলে, আব্দুল্লাহ বিন সাদ কে রে, আমার সামনে দাঁড়ায় দাও। এই কথা বুঝতেছেন তো? আব্দুল্লাহ বিন সাদ কে রে, আমার সামনে দাঁড়ায় দাও। আব্দুল্লাহ বিন সাদ সামনে দাঁড়িল, কে তুমি রে, কিসের জন্য এখানে এসেছো? উনি বলেন, শুনো শুনো, এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আমাকে পাঠিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমাকে পাঠাইলো, রোম সাম্রাজ্যে যুদ্ধের জন্য পাঠাবে। ও আব্দুল্লাহ বিন সাদ, খলিফাতুল মুসলিমিন উমর তোমাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছে। উমর বলেছে, দূত মারফতে তোমার কাছে খবর যাওয়ার সাথে সাথে একটা সেকেন্ড যেন দেরি না করো, উমরের নির্দেশে তুমি যেন উমরের কাছে চলে যাও, একটা সেকেন্ড তো যেন দেরি না হয়। হযরত আব্দুল্লাহ বিন সাদ সাথে সাথে ঘরের মধ্যে গিয়ে যুদ্ধের পোশাক গায়ের মধ্যে লাগিয়ে ফেললেন, তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন, নববধূ এই এই বসো বসো বসো, কথা শুনো। নববধূরা এমনিতেই একটু লজ্জায় থাকে, ঠিক কি না? আব্দুল্লাহ বিন সাদ স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতেছে, বিবি, ও বিবি, বিবি গো, আমি তোমাকে বিবাহ করেছিলাম, জানি প্রত্যেক নারীরই একটা স্বপ্ন থাকে আমার বাসর ঘর হবে, ঠিক কি না? তোমারও সেই স্বপ্ন ভিতরে লালন পালন হচ্ছে, তবে যুদ্ধের ডাক আমার এসেছে, আমি হযরতে উমরের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, যদি বেঁচে থাকি গাজী হয়ে তোমার সাথে দেখা হবে, আর যদি মারা যায় তুমি যদি আমার অপেক্ষায় থাকো স্ত্রী হিসাবে, হাশরের ময়দানে তোমার সাথে দেখা হয়ে যাবে। আব্দুল্লাহ বিন সাদের স্ত্রী থাকবে কি না, নাকি যাইবো গা? হ্যাঁ, কারণ নবীর সাহাবীর স্ত্রী, ঠিক কি না? আর আমার স্বাধীন সোনার বাংলাদেশে এমন ঘটনা আছে, এই সাউন্ডটা কেমন হইতেছে, লোকটা নিজের রক্ত পানি করে বিদেশের জমিনে টাকা পয়সা উপার্জন করে বাড়িতে পাঠায়, স্বর্ণ অলংকার পাঠায়, দুই বছর তিন বছর পরে বেড়ার সব সম্পত্তি লইয়া বিড়ি আরেক বেড়ার লোকে সম্পদ মারে, এরকম হয় কি হয় না? আমরা কো সিলেট হয় না, আমার ঢাকা শহরে অভাব নাই। আব্দুল্লাহ বিন সাদের স্ত্রী কি যাইব না থাকব? কারণ ওনার ভিতরে আছে কোরআন, ঠিক কি না? এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? মেয়েগুলানকে কোরআনের হাফেজা বানান, হাফেজা না হোক অন্ততপক্ষে কোরআনুল করিম সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করে পড়তে পারে, নামাজের পরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, এই রকম শিক্ষা আমরা বাবা হিসাবে দায়িত্বশীল হিসাবে আমাদের দেওয়ার দরকার আছে না নাই? নারী তাকবীর।
নারীর সালাত প্রধান অতিথির আগমন পিশাব হুজুরের আগমন আশিকি হুজুরের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উমায়েত নগরের পক্ষ থেকে উমায়েত নগরের পক্ষ থেকে নূরে মদিনা যুব সংঘের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হুজুরে কিবলার আগমন পেশাব হুজুরের আগমন নারায়ে তাকবীর জবানটা খুলে চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ হুজুর কিবলা আমাদের মাঝে তশরিফ এনেছেন অল্প কিছু সময় পরে এদিকে ঢুকেবো ও অল্প কিছু সময় পরে উঠে দিছে হুজুর কিবলা আয়েশা বলতেছে আমরা রিসিভ করি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হুজুর কিবলার আগমন পিশাব হুজুরের আগমন নারায়ে